সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা জানবো সহবাসের জন্য মধু কতটা উপকার, আর এটা কি সহবাসের সময় বাড়ায়, এবং এটা কিভাবে খাবো, এই বিষয়গুলি জানবো। দয়া ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সহবাসের জন্য মধু অনেক উপকার আমরা সবাই জানি। কোনো ব্যক্তি যদি মধু খায় তাহলে দেখা যাবে তাদের সহবাসের সময় অনেক বেড়ে গেছে, কিন্তু এটি সঠিক নিয়মে খেতে হবে। এই মধু খাওয়ার কারণে আপনি 15 থেকে 20 মিনিট সহবাস করতে পারবেন, এতে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না। এই মধু খাওয়ার কারণে দেখা যাবে আপনার বীর্য অনেক গাঢ় হবে, শুধু গাঢ় নয়, আপনার বীর্যে শুক্রাণুর পরিমাণ ও বেড়ে যাবে, যার দ্বারা খুব সহজে আপনার স্ত্রী গর্ভপাত করতে পারবেন। আর আপনি যদি এই মধু আপনার স্ত্রীকে খাওয়ান তাহলে দেখবেন আপনার স্ত্রী সহবাসের জন্য অনেক উত্তেজিত হয়ে যাবে, সহবাসের জন্য পাগল হয়ে যাবে। এবং এই মধু আপনার স্ত্রী খেলে আপনার স্ত্রীর গর্ভের বাচ্চা সুস্থ এবং সবল হবে, আপনার বাচ্চার শরীরের হরমোনের কোনো সমস্যা হবে না। আর পুরুষেরাও এই মধু খাওয়ার পর সহবাসের জন্য পাগল হয়ে যায়, আর ছেলেরা দেখা যায় সহবাসের সময় হরান হয় না, সহবাসের মাঝখানে তারা একটানা সহবাস করতে থাকে, আর সেই সহবাসে তারা অনেক সময় দিতে পারে। এই মধু খাওয়ার কারণে দেখা যায় মেয়েরাও অনেক সময় ধরে সহবাস করতে পারে, তাদেরও কোনো সমস্যা হয় না। কিন্তু এই মধু অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না, নিয়ম অনুযায়ী খেতে হবে, তাহলেই কাজে আসবে। একটা কথা মনে রাখবেন, কোনো জিনিসই অতিরিক্ত খাওয়া ভালো না। আপনি এই মধু বেশি খেলে সহবাসের সময় অতিরিক্ত হয়ে যাবে, তখন আপনার সহবাস ভালো লাগবে না, তাই আপনি এই মধু ঠিক মতো খাবেন। আপনি এই মধু প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার খাবেন গরম পানির সাথে। 1 গ্লাস পানিতে 1 থেকে 2 চামচ মধু ঢেলে খেতে হবে, আর এইভাবে কমপক্ষে 3 মাস খেতে হবে। 3 মাস পর আপনি এর ফল দেখতে পারবেন, আপনি এর ফল দেখলে চমকে যাবেন। এই মধু খাওয়ার কারণে ছেলেদের লজ্জা স্থানে কোনো সমস্যা থাকলে সে সমস্যার সমাধান পেয়ে যাবে, আর এই মধু খাওয়ার কারণে শরীরে আরও বিভিন্ন রকমের রোগ দূর হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, এই মধু খাওয়ার কারণে আপনার এবং আপনার স্ত্রীর শরীর অনেক পরিবর্তন দেখতে পারবেন, আপনারা সহবাসে অনেক সময় দিতে পারবেন, এবং কি একে অপরকে সুখী রাখতে পারবেন, এবং কি আপনার সহবাস জাতীয় কোনো রোগ হবে না।